আসসালামু আলাইকুম সুপ্রিয় উচ্চ শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের পাঠ্য বইয়ের লোকলোকান্তর কবিতাটি থেকে আসা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যতগুলো কোশ্চেন এসেছে তা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল। তো তাহলে আমাদের মূল আলোচনা শুরু করি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি লোকলোকান্তর কবিতায় চেতনার তুল্যরূপ কী। লোকলোকান্তর কবিতায় চেতনার তুল্যরূপ হচ্ছে পাখি। হরিত শব্দের অর্থ কী? হরিত শব্দের অর্থ হচ্ছে সবুজ। হরিত মানে কি? হরিত মানে হচ্ছে সবুজ। এটা হচ্ছে আমাদের শব্দার্থ থেকে কোশ্চেনটা হয়েছে। লোকলোকান্তর কবিতায় কবির চেতনারূপ পাখি বসে আছে যে বৃক্ষের ঢালে, সেটি হচ্ছে কোন বৃক্ষ হবে? এটি হচ্ছে চন্দনের ঢালে, অর্থাৎ চন্দন বৃক্ষের ঢালে বসে আছে। একুশের কৃষ্ণচূড়াকে কবি কোন রঙের সাথে মেলাতে চান? একুশের কৃষ্ণচূড়াকে কবি তার চেতনার রঙের সাথে মিলাতে চান, অর্থাৎ চেতনার রং হবে আনসারটা। সোনালী কাবিন এর রচয়িতাকে, সোনালী কাবিন গ্রন্থটি রচিত হচ্ছে আল মাহমুদ। লোকলোকান্তর কবিতায় চন্দনফুল কেমন, অর্থাৎ কবি লোকলোকান্তর কবিতায় চন্দনফুলকে কিসের সাথে তুলনা করেছে? এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দে সিম্পলি এটার আনসারটা কি, ঠিক আছে? লোকলোকান্তর রচয়িতার অন্য একটি কাব্যগ্রন্থ কি? লোকলোকান্তর রচয়িতার অর্থাৎ আল মাহমুদের অন্য একটি কাব্যগ্রন্থের নাম জানতে চাচ্ছে, সেটি হচ্ছে কালের কলস। সোনালী কাবিন এর রচয়িতাকে, সোনালী কাবিন কার রচনা? এটি হচ্ছে আল মাহমুদের রচনা। এই কোশ্চেনটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিপিট হচ্ছে। লোকলোকান্তর কবিতায় কবি চেতনার পাখি কোথায় বসে আছে বলে উল্লেখ করেছেন? কবি চেতনার পাখি বসে আছেন চন্দনের ঢালে, কোশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে। আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ নিচের কোনটি, অর্থাৎ আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কি ছিল? এটার আনসার কি হতে পারে? এটি হচ্ছে লোকলোকান্তর। আল মাহমুদের কাব্যগ্রন্থ নয় নিচের কোনটি, আল মাহমুদের কাব্যগ্রন্থ নয় নিচের কোনটি? তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আল মাহমুদের কাব্যগ্রন্থগুলো কিন্তু আসে, সো আল মাহমুদের কাব্যগ্রন্থগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো। তো এটার আনসার কি হতে পারে? এটা হচ্ছে উপমহাদেশ। উপমহাদেশ হচ্ছে আল মাহমুদের কাব্যগ্রন্থ নয়। এগুলো হচ্ছে সোনালী কাবিন, লোকলোকান্তর এবং কালের কলস হচ্ছে আল মাহমুদের কাব্যগ্রন্থ। লোকলোকান্তর কবিতায় কবির চেতনারূপ পাখি বসে আছে কোথায়? এটি হচ্ছে চন্দনের ঢালে চেতনারূপ পাখি বসে আছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। সুপ্রিয় ভর্তি উচ্চ শিক্ষার্থীরা, তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় লোকলোকান্তর কবিতাটি অর্থাৎ আল মাহমুদের লোকলোকান্তর থেকে সিম্পলি এই 12টি কোশ্চেন এসেছে, অন্যগুলো কিন্তু আসেনি। সো তোমরা মূল বই পড়ার পাশাপাশি যদি এই ভিডিওটি দেখো ইনশাআল্লাহ উপকৃত হবা, ঠিক আছে? তো সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।